আসসালামু আলাইকুম, আমি নাফিজা শিলা। সবাইকে আমার চ্যানেলে স্বাগত। প্রতিদিনের মতো চলে আসছি আজকেও একটা নাস্তা রেসিপি নিয়ে। আশা করি ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে পুরোটা সময় আমার সাথে থাকার অনুরোধ রইল। এখানে আমি আজকে যে নাস্তাটা বানিয়েছি এটা একদমই দেখতে পুলিপিঠার মতো, তবে এটা জাস্ট পুলিপিঠার পিঠাও বলা যায় বা নাস্তাও বলা যায়। অসম্ভব টেস্টি একটা নাস্তা, আর খেতে অসম্ভব টেস্টি, আর বানাতে একেবারেই সহজ। এটা বানাতে খুব একটা সময় লাগে না, ঘরে যেগুলো উপকরণ থাকে সেটা দিয়ে বানানো যায়। আজকে আমি এই নাস্তাটাকে ঠিক পুলিপিঠার মতো করেই নারিকেলের পুর দিয়ে বানিয়েছি। আর এটা বানানোর জন্য প্রথমেই আমি নারিকেলের পুরটাকে বানিয়ে নেব। নারিকেল দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ, একটু সামান্য একটু নেড়ে এটাকে যখন একটু শুকনো হয়ে আসবে তখন দিয়ে দেবো আমি চিনি। আর আমি আজকে চিনি দিয়ে করছি, চাইলে এটা কিন্তু গুড় দিয়েও করা যাবে। আমি 1 কাপের জন্য 1/3 কাপ পরিমাণ চিনি দিয়েছি। এখানে চিনির পরিমাণটা আসলে যে যেমন খাবেন ঠিক তেমন দেবেন, মিষ্টিটা আসলে সবাই একই রকম খায় না, তাই আমি এরকম দিয়েছি। এবার আমি নেড়ে চেড়ে তারপরে এটাকে মিশিয়ে নেব। চিনিটা যখন গলে একটু পানি বের হয়ে যাবে, ওই পানিটা শুকলেই এটা হয়ে যাবে, খুব একটা সময় লাগবে না। আর চুলার আঁচটা কিন্তু আমি এই পর্যায়ে মিডিয়ামে রেখেছি, অতিরিক্ত জ্বালালে এটা নিচ থেকে লেগে যাবে, সেটা কিন্তু একদমই ভালো লাগবে না। আমার এখানে কিন্তু দেখেন পুরটা চিনির পানিটা কিন্তু শুকাতে শুরু করেছে, আর আমার এখানে পুরটাও রেডি হয়ে গেছে। এবার আমি চুলাটা বন্ধ করে দিব। বন্ধ করে দিয়ে চুলাটা তারপরে এটাকে ঠান্ডা হতে রেখে দিব। আর এটা ঠান্ডা হতে হতে আমি ব্যাটারটা রেডি করে নেব। এটার জন্য আমি একটা বোল দিয়ে দিয়েছি এখানে, মিক্সিং বোল। আর বোলের ভিতরে দিয়ে দিলাম আমি 1 কাপ পরিমাণ ময়দা। আমি এখানে ময়দা দিয়েছি, আর এখানে দিলাম কোকো পাউডার। চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের কোকো পাউডার দিতে। আমি বেকিং পাউডার দিয়ে দিলাম এখানে 1 চামচ পরিমাণ, সামান্য একটু বেকিং সোডা দিয়ে দিলাম। এবার আমি একটা ডিম দিয়ে দিলাম। আমি এখানে কোকো পাউডার দিয়েছি 1/4 চামচ, আর কি 1/4 চামচ না, কাপ। সামান্য একটু লবণ দিয়ে তারপরে এগুলোকে সুন্দর করে মিশিয়ে নেব। এবার অল্প অল্প দুধ দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে আমি দুধ ব্যবহার করছি, এখানে আপনারা ইচ্ছা করলে কিন্তু পানি দিয়ে, নর্মাল যে পানিটা দিয়েও কিন্তু এটা করতে পারবেন, সেটাও হবে। এবার ব্যাটারটাকে এমনভাবে তৈরি করতে হবে যাতে করে ভিতরে কোনো প্রকার লাম্পস না থাকে। সুন্দর করে মিশিয়ে নিতে হবে দুধের সাথে। আমি অল্প অল্প দুধ দিয়ে তারপরে ব্যাটারটা তৈরি করে নেব। একসঙ্গে দিতে যাব না, তাহলে দেখা যাবে ব্যাটারটা পাতলা হয়ে যাবে। আর আমি যে পরিমাণ বানাবো তাতে আমার 1 কাপ ময়দাই হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু এখানে কম বা বেশি করতে পারবেন। এখানে কিন্তু আমি ব্যাটারটার ভিতরে 2 চামচ পরিমাণ চিনিও দিয়ে দিয়েছিলাম। এবার সুন্দর করে আমি এটাকে মিশিয়ে নেব। ব্যাটারটা একটু গরম মনে হয়েছে, তাই আমি আর একটু দুধ দিয়ে দিলাম, দিয়ে আবার সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু মেশানোটা খুব জরুরি, যত সুন্দর করে মেশানো হবে নাস্তাটা তত সুন্দর হবে, আর লাম্পস থাকলে ভিতরে সেটা কিন্তু ভালো হবে না, তাই আমি সুন্দর করে মিশিয়ে নিয়েছি। আমার এটা হয়ে গেছে রেডি। ব্যাস একটা প্যান আমি চুলোতে দিয়ে দিয়েছি, এখানে কিন্তু কোনো প্রকার তেল আমি দেইনি। তারপরে তার ভিতরে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ, দিয়ে অপেক্ষা করব। এটা একটা সাইড হওয়ার পরে আমি উঠিয়ে নেব। দেখেন উপরে সুন্দর কিন্তু হয়ে গেছে, ঠিক প্যানকেকের মতো হবে এটা। এবার আমি উল্টে দেব এটাকে, এটা উপরটা যখন এরকম একেবারে পুরোটা হয়ে যাবে তখন আমি এটাকে উঠিয়ে নেব বা উল্টে দেব একটু। এটা আর উল্টাতে হবে না যদিও, তারপরে আমি একটু উল্টে দিয়েছিলাম। ব্যাস এটাকে উঠিয়ে নিলাম আমি। আরও একটা দিয়ে দিচ্ছি আমি, এখানে 1 চামচ পরিমাণ দিলেই হয়। আমি এটার ভিতরে 1 চামচ পরিমাণই দিয়ে দিয়েছি, এটাও হয়ে গেছে।
এই নাস্তাটা বানানো একেবারে ইজি, আমি আগেই বলেছি, আর একেবারেই সময় কম লাগে। এটা ব্যাটারটা বানিয়ে রেখেও দিতে হয় না, ইনস্ট্যান্ট বানিয়ে ফেলা যায়, তাই আর কি সুবিধা বেশি। এভাবে করে আমি সবগুলোকে ভেজে নেব। আর এটা যে সমান হতে হবে বা গোল হতে হবে এমনটা কিন্তু দরকার নেই, কারণ এটা এরকম এব্রো থেব্রো হলেও কোনো সমস্যা নেই। যাই হোক, আমি আরও একটা দিয়ে দিলাম। এটাও হয়ে গেছে আমার। ঠিক এভাবে করে সবগুলোকে আমি ভেজে নেব। ভেজে তারপরে আমি পরবর্তী স্টেপে চলে যাব। এখানে আমার সবগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি পরবর্তী স্টেপে চলে যাব। এখানে এভাবে আমি রেখেছি সবগুলোকে, আর আগে যে পুরটা আমি বানিয়ে রেখেছি সেটাও কিন্তু আছে। এবার আমি একটা কুলি পিঠা বানানোর যে সাজগুলো বাইরে কিনতে পাওয়া যায় সেটা আমার দিয়ে দিলাম, তারপর পুর দিয়ে দিলাম ভিতরে। এখানে যে এই পুরটা দিতে হবে এমনটা কিন্তু না, আপনারা চাইলে সবজি দিয়ে বানাতে পারবেন, বা এখানে চিজ দিতে পারবেন ভিতরে, বা এখানে মাংস দিতে পারবেন, যে কোনো কিছু দিয়ে এটা বানানো যাবে। এবার সাইডটাকে আমি কেটে ফেলে দেবো, বা অতিরিক্ত যে সাইডটা রয়েছে এটা আপনারা ফেলতেও পারেন, আবার রেখেও দিতে পারেন। এবার আরও একটা একইভাবে আমি বানিয়ে নেব। পুরটা আসলে যে যেমন ইচ্ছা দিতে পারবেন, তবে এটার ভিতরে পুরটা একটু বেশি দিলে ভালো লাগে, আর একটু চাপ দিয়ে করতে হবে, কারণ সাইডটা চাপ দিয়ে দিলে তাহলে বেশি সুন্দর করে লেগে যাবে আর খুলে আসবে না। যেহেতু এটাই শেষ, আর পরে কিন্তু এটার আর কোনো কিছুই হবে না, ভাজা হবে না, এভাবেই হবে, এটা রেখে দেবো। ঠিক একইভাবে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। একইভাবে আসলে বানানোটা একদম ইজি, আমি আগেই বলেছি একেবারেই ইজি, শুধু এরকম একটা সাজ থাকলেই হবে, সেটা দিয়েই বানানো যাবে। এবার আবার একটা বানিয়ে নিলাম, আর এটাকেও সাইড দিয়ে আমি কেটে নেব। আমি আগেই বলেছি আপনারা যদি না চান যে না সাইডটা কাটবেন না, সেটাও কিন্তু হবে। ব্যাস এরকম করে আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি, আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখেন, খেতেও কিন্তু অসম্ভব টেস্টি। একবার হলেও ট্রাই করে দেখতে পারেন কেমন হয়। আর যদি কেউ আমার রেসিপি দেখে তারপরে এই রেসিপিগুলো কেউ ফলো করেন বা দেখেন বানান চেষ্টা করেন তাহলে অবশ্যই আমার সাথে শেয়ার করতে পারেন, আমার পেজে শেয়ার করতে পারেন। এবার আমি দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। অসম্ভব সুন্দর একটা নাস্তা, আর বানানোটা কত ইজি সেটা তো দেখতেই পেলেন আপনারা, যে কত সহজে আমি বানিয়ে দেখিয়ে দিলাম। আশা করি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, যদি বেশি ভালো লাগে শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আজকে আর বেরোবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।